ঈশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হোম টু স্ট্রিট। তো আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের এই ব্লগটা মেনলি আমি রয়েছি, আর আজকের একটুখানি ইন্টারেস্টিং কিছু নিয়ে এসেছি। তো সবার আগে বলে দিই যে আজকের ব্লগটার মধ্যে পূজা থাকবে না, আজকের ব্লগটার মধ্যে একটা নতুন একজন থাকবে, তো সে হচ্ছে আমার কাজিন। তো আমি আগে কাজিনকে দেখে নিই। তো এটা হচ্ছে আমার কাজিন, হচ্ছে আমার মানে মামার মেয়ে। তো আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, তো সেই জন্য আজকে ভাবলাম একটা নতুন কিছু করা যাক। তো করার মানে কাজটা হচ্ছে এটাই যে ওকে ব্লাইন্ডফোল্ড করে দেবো আর ও আমার তারপরে মেকআপ করবে। তো আগে একটা চ্যালেঞ্জ দেখেছিলাম যেখানে আমি দিদি করেছিলাম, তো এখানে ওই করবো, আমি করবো না। তো তারপরে লাস্টে এসে পূজা, মানে আমার দিদি এসে রেড করবে যে অ্যাকচুয়ালি ও আমাকে কি সাজাতে পেরেছে, মানে ও কতটা স্কোর ওকে দেওয়া যায়। সো একটু ইন্টারেস্টিং হওয়া যাক, তো একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করছি। তো হোপ আপনারা ভালো লাগবে, আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন আর দেখতে থাকবেন, আর আমাদের সাথে আপনারাও মজা করবেন। আর আমি তো বুঝতেই পারছি আগেরবারও গুছিয়ে দিয়েছিলাম, এবার আমাকে ভূতি সাজতে হবে। তো চলুন আচ্ছা ওর সাথে ইন্ট্রোডিউস করে দিই, যেটা বললাম ওর নাম হচ্ছে তানিশা। তো অনেক মিল আছে ঈশা তানিশা, তো তানিশা সরকার ওর মামার নাম, আমরা সেমই বয়সী বলতে গেলে। তো চলো তাহলে স্টার্ট করি। তো ওকে আগে ব্লাইন্ডফোল্ড করে দিই, তারপরে আমাকে মেকআপ করা স্টার্ট করবে। তো আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, এনজয় করবেন, ঠিক আছে? তো আমি ওকে এটা বেঁধে দিচ্ছি। Thank you.
এনজয় করেছে ও আমার তো মনে হচ্ছে ঠিকই আছে হালকা হালকা ঠিক আছে পারফেক্ট আছে অসুবিধা তো ওর আমার এই আইশ্যাডোটা দিয়ে ওর মন ভরেনি ও একটা শেড দিতে চায় আমাকে বলে একটা শেড দেবে তো অবভিয়াসলি মেকআপ ম্যান ওই তো যেটা সাজাবে আমাকে সেটাই সাজতে হবে তো চলুন তো আমি চুজ কর কোনটা নিবি এই যেখানে আছে আচ্ছা ওই কালারটা চুজ করেছে এই কালারটা দেখা যাক এটা দিয়ে শুরু করব না তোকে ব্রাশটা দিয়ে দিই কি যে সাজাতে চলেছে আমি কিছু জানি না সত্যি কথা বলতে হয়ে যাবে